স্থিতি। অনেক সময় আমরা দোয়া করে থাকি কিন্তু দোয়া কবুল হচ্ছে কিনা আমরা জানি না। আজকে দোয়া কবুল হয়েছে কিনা স্পষ্ট আমি বুঝতে পারবো একটি দিক নির্দেশনা আমি বলে দিব হাদিস এবং কোরআন দ্বারাতে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে এবং যা দোয়া করেছি কবুল হওয়ার লক্ষণ আলামত আমরা নিজের চোখে আমরা দেখতে পারবো। যে সমস্ত আলামতগুলোর দ্বারাতে স্পষ্ট আমরা বুঝতে পারবো আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তবে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব রয়েছে, আদব অনুযায়ী দোয়া করতে হবে। দোয়ার সময় আদব হলো আমরা দোয়ার শুরুতে ইস্তিগফার পড়ব, দোয়ার শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ব, দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ পড়ব, আল্লাহর প্রশংসা করব, মিনতি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করব। এবং দোয়ার সময় খুবই মনোযোগ হতে হবে, মনোযোগ ছাড়া দোয়া করা যাবে না, এবং বিশ্বাসের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। অন্তরে ভিতরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। আল্লাহর শান, আল্লাহর বরাত্ব, আল্লাহর আজমত অন্তরে নিয়ে দোয়া করতে হবে। তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দোয়া করে আর এমন অবস্থায় দোয়া করে যে সে উদাসীন, দোয়ার ভিতরে কোনো মনোযোগ নাই, দোয়ার ভিতরে গভীরতা নাই, তখন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে দোয়ার ভিতরে মনোযোগ থাকতে হবে, যদি দোয়ার ভিতরে মনোযোগ থাকে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং কাকুতি মিনতি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ হাত তুলেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আর পেটের ভিতর হারাম, তাহলে বলেন তার দোয়া কিভাবে কবুল হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনি আদম লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাত আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কারো পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম ঢোকে, লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামা, আকাশ এবং জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া তো কবুল করেন না, বরং ওই লোক তো যদি এই অবস্থায় মারা যায় ফামা ওয়াহু জাহান্নাম, আল্লাহ পাক তার ঠিকানা রেখেছে জাহান্নাম। তাহলে পেটের ভিতরে যদি হারাম, তাহলে এই হারাম মাল বক্ষণ করে, হারাম বক্ষণ করলে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। আর যখন আমরা দোয়া করব তখন দোয়ার ক্ষেত্রে আমরা একান্তভাবে মজবুত দৃঢ়তা নিয়ে আমরা দোয়া করব, অবশ্যই আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। কারণ হলো মুসলিম শরীফের 4675 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 7405 নম্বর হাদিসেও একই বর্ণনা এসেছে যে বান্দা যখন আমার প্রতি ধারণা করে, যেমন ধারণা করে আমি আল্লাহ তাদেরকে তেমনি দিয়ে দিই, বান্দা যেমন ধারণা করে তেমনি দিয়ে দিই। হযরতে মালিক ইবনে দিনারকে প্রশ্ন করা হলো, আমরা কিভাবে বুঝবো আমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে, আলামত কি? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলামত গুলো বলে দিয়েছেন, যখন তোমরা দোয়া করবে দোয়ার সময় দেখতে হবে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে জাগ্রত হয়, আল্লাহর ভয় আমার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, শরীরের ভিতরে ঝাঁকুনি শুরু হয়ে যায়, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, আর দোয়ার সময় গভীর মনোযোগ আমার থাকে, দোয়ার ভিতরে আন্তরিকতা থাকে, আর দোয়াটা হৃদয়ের গভীর থেকে দোয়াটা এসে যায়, হৃদয়ের গভীর থেকে দোয়া আসে, আর চোখ বেবে পানির ফোঁটা পড়তে থাকে, অন্তরের ভিতরে মজা উপলব্ধি হয়, স্বাদ উপলব্ধি হয়, তখনই বুঝতে পারবো আমার আল্লাহ আমার দোয়া গুলো কবুল করে নিতেছে। দোয়া করতেছি চোখে পানি নাই, কাকুতি মিনতি করছি না,
গভীর মনোযোগ নাই তুই দোয়া কবুল হবে না আর যখন দোয়া করতেছি চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর মহব্বত আল্লাহর ইশক আমার অন্তরের ভিতরে শুরু হয়ে গেছে তখন আমি বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করতেছেন কারণ আমার অন্তরটা তখন প্রশান্ত হয়ে যায় অন্তরের ভিতরে সাকিনা নাযিল হয় অন্তর প্রশান্ত হয়ে যায় তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে সুতরাং এভাবে যদি দোয়া করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন।